কথা বললে বলো কোন নেগেটিভ কথা বলতে পারবা না। এবং আমি আজকেও বলে নির্বাচন হচ্ছে একজন রীতিমতো একটা 500-550 বা 500-600 লোকের একটা একটা মিলন। এই মিলন মালায় আমরা থাকবো, যে যাকে সমর্থন দিবে, যে যার সেবাটাকে মেনে নিবে সে হবে লিডার, আর তো কিছু না। 2 বছরের সময়কাল শেষ হয়ে যাবে, আমার সেবা নাও পছন্দ করতে পারে আমার মাননীয় সদস্যবৃন্দ, আপনারটা করতে পারে, আপনারটা নাও করতে পারে, আমারটা করতে পারে। তাই বলে এত এত এই বলির শিকার হওয়ার তো কোনো দরকার নেই। এটা খুব মানে এটাকে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করলাম যে এই তিনজন মানুষ যারা এরা নেচে নেচেই বড় হয়েছে, কিন্তু সারাটা জীবন এই বেবিকে আমি আমার 38 বছরের ক্যারিয়ারে আমি 30 বছর বেবিকে চিনি, 25-30 বছর বেবিকে চিনি, রিয়াকে চিনি আমি 15-20 বছর যাবৎ, তো এটা কোনো কথা নেই। যে নীরবকে চিনি আমি, নীরবে বড় চুল আলা কোকরা মান্না আমার সাথে, আমি ওর সাথে প্রায় কম্পিটিশন করতাম, বড় চুল ছিল, ওর চুল ঘুরায় আমি ওর সাথে মানে অ্যাকশন করতাম। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা 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 কেন হবে, এটা আমরা অবশ্যই আমরা যারা আমাদের নেতৃস্থানীয় যারা আছে এই নির্বাচন আমাদের যারা নির্বাচনকে এক্সিকিউট করতেছে তারা মিলে আমরা অবশ্যই আমরা কমিশন যে তিনজন আছেন তার কাছে আমরা এখনই যাব, আমরা কথা বলবো যে ঘটনাটা কি, আমরা অবগত হবে এবং তারপর ইনশাল্লাহ জানাবো এটার ব্যবস্থা আমাদের তরফ থেকে। আমি যে আমরা না কাউরি যোগ্য যার বেতন নেওয়া হয়েছে সে বাদ পড়বে কেন, এবং বাদ দিতে হলে একেবারে কনস্টিটিউশনে স্পষ্ট করে লেখা আছে তিনটে চিঠি দিতে হবে আপনার, তিনটে চিঠি দিয়ে তাকে তার পক্ষ সমর্থনের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা চিঠি দেওয়ার পর যদি তার সে আপনার মন পছন্দ না করে কার্যকরী পরিষদ তখন তাকে জানাবেন যে না আমরা আপনার জবাবে সন্তুষ্ট না, এই জন্য আপনার পথকে আমরা স্থগিত করলাম। কিন্তু এইভাবে নাম থাকবে না কোনো কারণ ছাড়া সেটা তো হতে পারে না, এটা তো মানে বলা যায় যে মানে সংবিধানকে ক্ষত বিক্ষত করে না, সংবিধানকে একেবারে শেষ করে দেওয়া। আর শিল্পী সমিতি যারা নেতা তাদের প্রথম প্রধান কাজ হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখা। তো দুঃখের সাথে বলতে হয় যে আমরা খুবই ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই এই রুগীকে সামনে নিয়ে যে আমরা এই অবস্থার জন্য শিকার ছিলাম না, এই অবস্থার জন্য আমরা শিকার ছিলাম না। আমরা অনেক কিছু কিন্তু আমরা বলি না, কিন্তু আমি সংবিধান এত ভালো করে বুঝি আমি আর বলতে চাই না, বাট আমি চাই সুষ্ঠু সুন্দরভাবে অবাধ নিরপেক্ষভাবে একটা ইলেকশন হোক, সবাই আসবে, সবাই পরিবার নিয়ে, সবাই আপনারা আপনাদের পরিবার আমাদের পরিবার মিলে একটা নির্বাচন হবে যার সেবা পছন্দ করবে। এটা তো একটা অরাজনৈতিক সংগঠন।